আমি কোনোদিন সরকারি চাকরি করি নাই, আমি সবসময় মানে দেশেও আমি লেখাপড়া করেছি বাইরে, আমার চাকরিও সব হলো মাল্টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে, আর বাকিটা তো দেশের বাইরে। আর এইখানে 2009 সালে আমি এসেছিলাম, জয়েন করেছিলাম এবং নিশ্চয়ই ভেবেছিলাম 3 বছরই শেষ। তো তারপরে আমাকে বলা হয়েছিলো যে 6 বছর মিনিমাম থাকতে হবে, 6 বছর পরেও আমি চলে যাওয়ার বহু চেষ্টা করেছি, চলতে যেতে চেয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছে যে যেন না, কারণ যে পরিবর্তনটা করছেন সেটা করে যান, শেষ করে যান। এইভাবে এভাবেই আমি আছি। কাজেই আমার নাটশেলের কথা হলো এক বাক্যে, এই 14 বারই এটা সর্বব্যাপী মিথ্যা এবং হাস্যকর। তো কাজেই এইটা সর্বব্যাপী মিথ্যা কথা, অসত্য কথা যে আমি এখান থেকে কোনো টাকা ওইখানে পাঠিয়েছি, যেটাকে বলা হয় মানি লন্ডারিং, নো, মিথ্যা কথা নাই। আর বাকিটাই বলেছে যে কি প্রজেক্টে দুর্নীতি, এটা তো আমি আর বললাম না, কারণ সারা জীবনই বলে আসতেছি 13 বছর ধরে। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো 13 বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম? দুই হচ্ছে দুদুক বা একটা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটা আসেনি। সর্বৈব এটা মিথ্যা, এবং এটা ওয়েবসাইট থেকে বানানো, ওয়েবসাইট থেকে নামানো, অর্থাৎ ডাউনলোড, আপনিও ইচ্ছা করলে এটা করতে পারবেন। এবং এর উপরে অনেকেই ওয়েবসাইট থেকে দিয়ে আবার মন্তব্য করেছেন, আপনি বোধ হয় কয়েকজন আমি দেখলাম ওয়েবসাইটেরই আবার কয়েকজন মন্তব্য করেছেন যে আমরাও ওইটাতে গিয়ে দেখেছি যেটা, এবং আপনিও যেতে পারেন, ওটা বোধ হয় ফিন, আমি অনেকে বলে দিচ্ছি, আপনার যান যায় নিজেরা ওয়েবসাইটে দেখেন যে মানে হাউ ফানি এটা। প্রত্যেকেই নাম দিতে পারলে বা প্রপার্টি অ্যাড্রেস দিতে পারলে সেই প্রপার্টিটা কবে বিক্রি হয়েছিল, কোথায় বিক্রি হয়েছিল, সবই আপনি ওখানে পাবেন। কাজে উনি এইখানে ওয়েবসাইটে বসে বসে দিয়ে বাকিগুলো সব গল্প বানিয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। আবার ওই এক কথা যদি বলেন, যদি দেখেন, এক নম্বর হচ্ছে এইটা 14টা ভাষা সর্বব্যাপী মিথ্যা কথা। আমার স্ত্রী 80-তে থাকেন, তার কেনা, ঠিক আছে, সেখানে আমার নাম আছে, আমার ছেলের নাম আছে। দুই, কোনো আমার কোনো রকম এইখান থেকে টাকা কোশ্চিন কালেও আল্লাহর রহমত পাঠাতে হয়নি, কারণ তারা আল্লাহ তাআলা তাদেরকে এতই ভালো রেখেছে যে আমরা মানে তাদের, তারা আমার সাহায্য তাদের দরকার নেই।